হোটেল রেস্তোরাঁয় অভিযানে গ্রেপ্তার শ্রমিকদের তালিকা এক মাসের মধ্যে জমা দিতে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে রেস্তোরাঁয় অভিযানের সময় সেখানকার শ্রমিকদের গ্রেপ্তার করা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুপুরে এই রুল জারি করে বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার বেঞ্চ। সম্প্রতি বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর থেকে হোটেল রেস্তোরাঁয় অভিযান শুরু করে বিভিন্ন সংস্থা। এই অভিযানে 800 শ্রমিক গ্রেপ্তার হয়েছে। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে এনে গ্রেপ্তার শ্রমিকদের নামের তালিকা প্রকাশ্যে রিট আবেদন করেন এক আইনজীবী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।